বাপ রে বাপ, আজকে যে কী কাণ্ড ঘটে গেল সেটা কি আর বলবো, সবাই তো হেসে পাগল হয়ে যাচ্ছে। করতে গেলাম এক আর হয়ে গেল আরেক। ভেবেছিলাম করবো একটু ফিশ মোমো, তো হয়ে গেল ফ্রাই মোমো। তো তেলে ভেজে নিয়েছি শেষ পর্যন্ত। তো ঘটনাটা হয়েছে, দেখুন, প্রথমে আমার বরকে ওই ফিশ মোমো কীভাবে করে সেটা আমি রেসিপি দেখলাম, দেখে একটু মশলাটা বলেছিলাম যে একটু বানিয়ে নিতে, সন্ধে সন্ধে হলেই বেরিয়ে যাবো একটু ঠাকুর দেখতে। তো ভাবলাম যে বাড়িতে আছে যখন সবাই মিলে একটু হেল্প করে দেখি। ব্যাস একটা পেস্ট করে দিয়েছে, দেখুন কত একদম ঝোলঝোল মতো, ওতে কি আর ফিশ মোমো হয়। আর এদিকে আমি লেচি বেলে পুরো রেডি, ওদিকে দুটো তরকারি বানিয়ে নিয়েছি, কুমড়োর তরকারি আর হচ্ছে ওই মাছের মাথা দিয়ে একটা তরকারি করেছি। তো দেখুন এখানে শেষ পর্যন্ত ভাবছি যে কী করা যায়। এদিকে মানে মোমোর মতো সাইজ দিচ্ছি বটে, কিন্তু কী যে করবো, মানে ভাপাবো না ভাজবো সেটাই ভেবে পাচ্ছি না। এদিকে আমার একটা যা এসেছে, তো সেও আছে, সেও তো প্রচুর হাসছে, আর সবাই মিলে তো মানে হাসি আর বন্ধ হচ্ছে না। আর যত দোষ আমার, আমি যেহেতু বানাতে বসেছি নতুন একটা রেসিপি, আবার বললাম বড় মুখ করে যে দারুণ একটা রেসিপি বানিয়ে আজকের খাওয়াবো, তো বাবার রেসিপি তো রেসিপি, যে কী রেসিপি হচ্ছে কে জানে, এখন ভেবেই পাচ্ছি না কী করবো। শেষ পর্যন্ত ভাবলাম যে একটুখানি তেলে ভেজে নিই, দেখা যাক কী হয়, কেননা ভিতরের যে পুরটা আর কি এত পরিমাণে নরম হয়ে গেছে, ভাবালে আবার কেমন কী হবে, তো একটু ভেজেই নিলাম। যেহেতু আমি বানিয়েছি রেসিপিটা, খারাপ একেবারেই বলবো না, মোটামুটি ভালোই লেগেছিলো, একদম মচমচে, আর ভেতরটা অনেকটা মানে সমস্ত কিছুর পেস্ট যেটা দিয়েছিলাম আর কি, তো সেটা একদম নরম হয়ে গেছিলো, তো সেটা বেশ মানে শক্ত শক্ত হয়ে এসেছিলো। তো ওই যে টমেটো সস দিয়ে এখন এই যে খাওয়া হলো, তো আমরা মোটামুটি তিনজন, আর ওইদিকে ওই যা এসেছিলো চারজন, চারজন মিলে মোটামুটি খেলাম। প্রথমে ভেবেছিলাম কেমন কী হবে, হয়তো খাওয়া যাবে না, কিন্তু যখন তেলে ভাজলাম না, দারুণ হলো, একদম মজমজে হয়ে গেছিলো, আর টমেটো সসের সাথে খেতে বেশ ভালোই হয়েছিল। হ্যালো ফ্রেন্ডস, এখন সময় হচ্ছে 8:20, আর এখন আমরা বেরোচ্ছি বাড়ি থেকে। তো বোন এসেছে, ও রেডি হয়ে বেরিয়েছে, তো আমরা এই যে বেরোলাম এখন। আর ওই যে আজকে মানে সেই আগের শাড়িটাই পরেছি, মানে অনেক রাতে বেলা যাচ্ছি, আর তারপরে মানে যাওয়ার কোনো চিন্তা ভাবনা ছিল না, যাবো কি যাবো না এরকম ভাবতে ভাবতেই বেরিয়েছি, ওই জন্য মানে মোটামুটি ওই জন্য আগের শাড়ি পরেই বেরিয়েছি। হ্যাঁ, ফাঁকা মাঠে গোল দিতে যাচ্ছি, গ্রামাঞ্চলে 8:20 মানে লোকজন সব মেলা থেকে ফিরছে, তবু আমরা একটু যাচ্ছি আর কি। তো চলুন বের কর। তো বোন একটু সকাল সকাল এলে হয়তো দূরে কোথাও যাওয়া যেত, কিন্তু ও এসেছে একদম সন্ধ্যাবেলার দিকে, তো ওই জন্য ওই বাড়ির কাছাকাছি রান্না বান্না করে এই বেরিয়েছি আর কি। তার মধ্যে ওর একটু পায়ে লেগেছে, বাড়িতে পড়ে গিয়ে পা পুরো ফুলে ঢোল, তবু ওই সামনে আমাদের বাজারের আশেপাশে যে পুজোগুলো, সেই পুজোগুলোই একটুখানি হেঁটে হেঁটে দেখছি আর কি। কালকে তাড়াতাড়ি বেরোবো আর অন্যান্য জায়গায় পুজো দেখবো, আর কালকে আবার অষ্টমী আছে। আমাদের একদম বাজারের কাছে দুটো মানে পুজো হয়, আর নদী পেরোলেই আবার দুটো পুজো। এখন সময় হচ্ছে 8:41, তো এখন এই যে এলাম, আমরা বাড়ি থেকে ভেবেছিলাম যে হয়তো লোকজন তেমন মানে দেখা যাবে না, হয়তো রাত্রি হয়ে গেছে, কিন্তু বেশ ভালোই লোকজন আছে। এটা হচ্ছে প্রান্তিক সংঘের প্রতিমা। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, এখন 8:20 হয়েছে, আর এই এই মুহূর্তে আমরা চলে আসলাম মানে আমাদের এখানে প্রান্তিক যে ক্লাব আমাদের বাইরে। আর একটু সামনে এগিয়ে গেলেই নদী, তো নদীর কাছেই একটা পুজো হয়, তো এখন অনেক রাত্রি হয়ে গেছে বলে খেয়ে বেরিয়ে যদিও ওই পারে যাওয়া যায়, তো আর পেরিয়ে আবার এপারে আসা যাবে না, কেননা অনেক রাত্রি হলে খেয়া দেয় না। ওই যে দেখুন দূরে দূরে যে লাইটগুলো জ্বলছে, নদীর ওপারের লাইট, কিন্তু ওগুলো ওই দুই পাশে মানে ঠাকুর পুজো হচ্ছে। তো চলুন সামনের দিকে এগিয়ে যাই, এখানে দেখছি আবার বেশ চুনি বাল্ব দিয়েছে, ভালোও লাগছে, আর চন্দননগরের যে লাইট সেটাও দেখি দিয়েছে। তো সামনের দিকে এগিয়ে যাই, আর এইখানের কথাই বলছিলাম যে ওই যে শিবলিঙ্গ যে প্যান্ডেলটা হয়েছে, আর আগের ঠাকুরটা তো দেখলেন ওখানে, ওই প্যান্ডেলটা হয়েছিল নৌকা, আর এখানে হয়েছে শিবলিঙ্গ। তো চলুন সামনের দিকে এগিয়ে যাই, আর মাঠটা অনেকটা ছোট হয়েছে, আসলে এই রাস্তাটা এতটা চওড়া ছিল না, তখন মাঠটা বেশ চওড়া ছিল, আর এখন রাস্তা চওড়া হয়ে মাঠটা একদম ছোট হয়ে গেছে। এখানে একটা প্রাইমারি স্কুল আছে, আজকে দেখছি নাগরদোলা টোলা সবই বন্ধ, কালকের থেকে হয়তো খুলবে, মানে আজকে বাজার মানে তেমন জাঁকজমক নয়, ওই লোকজন আসছে একটু প্রতিমা দেখছে, প্যান্ডেল দেখছে চলে যাচ্ছে, তো আমাদের এখানে প্যান্ডেল যে খুব আহামরি হয় তেমন নয়, লোকজন আনন্দ করেই বেশি,
আর শহরের দিকে দেখি প্যান্ডেল নিয়েই বেশি মাতামাতি। আমাদের এখানে যে ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, একটু প্রতিমা দর্শন করলো, এটাই নিয়েই মাতামাতি আর কি। তো প্যান্ডেলটা ঠিক এই যে এরকমটাই হয়েছে আর কি। তো অনেকটা রাত্রি হওয়ার কারণে আর কোথাও যাব না, এইখানে একটু ঘোরাঘুরি করব। আর সামনের দিকে দেখুন, এই যে এক সাইড দিয়ে বসে দোকান, আর ওই সাইডে বড় যে দোকানটা দেখছেন ওইটা হচ্ছে ওই চাউমিন, এগরোল, মানে সমস্ত রকম খাবার ওইখানে মানে পাওয়া যায় আর কি। তো আমাদের এখানে কিন্তু প্রতিমা কিন্তু সবই কিন্তু একই রকমই দেখতে, কোনোটা হয়তো একটু ছোট বা কোনোটা একটু বড়, কিন্তু সবই একই রকম দেখতে। তো এখন যেহেতু ভিড় নেই, চেয়ারগুলো বেশ ফাঁকা আছে, তো দুজন গিয়ে গিয়ে একটুখানি বসছে, ওখানে একটু বসেছিলাম, এখানে একটু বসেছি। তো এই যে প্রতিমা দেখুন, একই একই রকমেরই, কিন্তু ওখানে একটু বড় ছিল, আবার এখানে একটু ছোট হয়েছে। আগেটা দেখালাম ক্রান্তি সঙ্গে প্রতিমা, এখন হচ্ছে অভিযান এসেছে আমরা। তো এখন লোকজন কমে গেছে গ্রামের দিকে, খুব একটা বেশি রাত পর্যন্ত লোকজন থাকে না, এখন কমে গেছে ভিড়। তো আর এই যে হেঁটে হেঁটে পুরুলিয়া আর চমকির পা ব্যথা হয়ে গেছে বসে পড়েছে, আর এই প্যান্ডেল দেখে প্রতিমা এরকমই হয়, ছোটোখাটোই পড়ে হয়ে যায়। দুর্গাপুজো মেলায় আসবো আর ফুচকা খাবো না, এটা তো হতেই পারে না। তো আজকে দেখছি তিনটে ফুচকার দোকানে পুরো ফাঁকা, মানে লোকজন তেমন তো নেই, ওই জন্য পুরোই ফাঁকা। তো একটা দোকানে ঢুকে যে খেয়ে নিচ্ছি, আমাদের এখানে আবার 10 টাকা 7টা ফুচকা দেয়, সে যতই পুজো হোক আর এমনিই হোক, মোটামুটি 10 টাকা 7টা তো সবসময় 7টাই থাকে। তো এখন এই যে খেয়ে নিচ্ছি তিনজন, আর ওই যে ঘুগনির দোকান টোকান কোনো কিছুই ওঠেনি, ওই অষ্টমী নবমীর দিন থেকেই আর কি, ওগুলো ওই অষ্টমী নবমী দশমী এই দিনগুলোতেই আর কি বেশি ভিড়ভাড়টা হবে, তখন মানে পুজো পুজো ভাবটা আর কি বেশি পাওয়া যাবে। এমনিতে দেখবেন দুর্গাপুজো মেলা মানে এরকম মানে লোকজন না হলে বেশ ভালো লাগে না, ভিড়ভাট্টা হবে, চেঁচেমেচি হবে, চারিদিকে দোকানপাট গিজ গিজ করবে, লাইন দিয়ে সব জিনিসপত্র দেখা কেনে সব চলবে, তবেই না আনন্দ হয়। কিন্তু কী আর করা যায়, আমরা একটু ফাঁকা মাঠে আর কি ঘোরাঘুরি করে যাচ্ছি। আর পুরো মাঠটাই দেখুন, খুব একটা লোকজন নেই, ওই মোটামুটি দূর থেকে যারা দেখে টেকে আসছে তাদের মধ্যে কয়েকজন আছে, আর এই যে দোকানদার আর এই লোকজন কয়েকটা আছে, দেখে বুঝতেই পারছেন। কিন্তু কালকের থেকে এই দৃশ্য আর থাকবে না, এইটুকু মানে জায়গার মধ্যে পুরো লোকজন ভর্তি হয়ে থাকবে। তো ওই সাইডে দেখুন একটা আইসক্রিম দোকান আছে, তো ওখানে গিয়েই আমরা একটু আইসক্রিম খেয়েই বাড়ি যাব। আজকে ভিডিওটা খুবই ছোট হয়েছে, তো আশা করি আপনাদের ভালো লেগেছে। ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, খুব ভালোভাবে পুজো কাটান, পরে ভিডিওতে দেখা হবে।